हेलो बंधुरा आमी आज के आबार एकटा नतून भिडियो निये तोमादेर सामने चले एसेछि। आमी आज चले एसेछि ব্যারাকপুর মাধব নিবাস বাজারের পাশেই এই একটা ক্লাব। ক্লাবটার নাম হলো ওয়েলফেয়ার ক্লাব। এখানে কি থিম হয়েছে, এখানে থিমটা হয়েছে বুর্জ খলিফা। এটা কি সম্ভব ব্যারাকপুরের বুকেও বুর্জ খলিফা? হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা ব্যারাকপুরের বুকেও সম্ভব। কারণ আমাদের যদি ইচ্ছে থাকে তাহলে আমরা সব কিছুই করতে পারি। সেটা হয়তো ততটা মানে ইঞ্জিনিয়ারের মতো কাজ হবে না, কিন্তু আমাদের প্রচেষ্টা আমরা করে যাব, যত ভালো হোক যতটাই হোক না কেন। তো সেই প্রচেষ্টাটাই আমরা দেখব। আর এই ক্লাবের পুজো আজ 41 বছর পদার্পণ করেছেন। আমি এখানকার কোনো ক্লাব মেম্বারদেরকে যদি পাই আমি কথা বলে নেব যে ওনাদের মাথায় এই চিন্তাধারাটা কী করে আসলো বা ওনারা কী করে ভাবলেন যে এটা করতে পারবেন। কিন্তু আমার দেখে খুবই ভালো লেগেছে যে ব্যারাকপুরের বুকেও মানে ব্যারাকপুর মাধব নিবাস বাজারের ব্যারাকপুরের বুকেই ওটা এই চিন্তাধারাটা ওনারা মাথায় আসলো। আমার তো দারুণ লেগেছে। চলুন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগবে না কেন, ওনাদের এত সুন্দর প্রচেষ্টা, ওনারা আমাদেরকে বুর্জ খলিফা উপহার মানে উপহার স্বরূপ দিয়েছে বলতে পারি। আপনারা যারা নৈহাটি যাচ্ছেন, বারাসাত যাচ্ছেন, তারা অন্তত ব্যারাকপুর নেমে মাধব নিবাসে এসে এই প্যান্ডেলে এসে আপনারা অন্তত মাকে দর্শন করে যাবেন আর প্যান্ডেলটাকে অবশ্যই দেখে যাবেন। আমি এটুকু আপনাদেরকে রিকোয়েস্ট করব। মেম্বারকে পেয়ে গেছে। আমি জিজ্ঞাসা করব যে এই চিন্তাধারাটা মাথায় কি করে আসলো, আর পুজো সম্বন্ধে মানে এই থিম সম্বন্ধে আমি একটু কথা বলে নেব। দাদা, আপনার নাম? আমার নাম গোপাল ঢালি। আচ্ছা, আপনি এখানে কি এতে আছেন? আমি মাধব নিবাস ওয়েলফেয়ার সোসাইটি ক্লাব থেকে। আচ্ছা দাদা, বলুন যে এই চিন্তাধারাটা মানে আমি তো দেখে বুঝতে পেরেছি এই থিমটা কি, তো এই থিমটা সম্বন্ধে যদি একটু বলেন। থিমটা কলকাতা মানে এই থিমটা কি করে মাথায় আসলো? এই থিমটা মাথায় আসলো কলকাতা শিবভূমিতে যেই সুজিত বসু উনি করেছেন যে সেটা মানুষ সবাই দেখতে পারেনি কোনো কারণবশত। তাই আমাদের এই এলাকায় যদি আমরা ছোট্ট প্রয়াসের মধ্যে একটা তৈরি করতে পারি, মানুষকে দেখাতে পারি, তাই আমরা হঠাৎ আলোচনার মাধ্যমে আমরা কজন মিলে মানে আমাদের সবকটা জুনিয়র ছেলে, আমাদের সবকটা পাড়ার ছেলে, জাস্ট 11 দিনে আমরা এটা কমপ্লিট করেছি, করতে পেরেছি আপনাদের সহযোগিতায়। সবার দারুণ হয়েছে কিন্তু যে আপনারা সবাই চেষ্টা করে এই জিনিসটা করেছেন, দারুণ লেগেছে। আপনারা নিজের চেষ্টায় এটা করেছেন, কোনো কারিগর ছাড়া যে করেননি? কারিগর না, আমাদের সম্পূর্ণ পাড়ার ছেলেরা, সব জুনিয়র ভাইরা আমাদের। দীপাবলির সম্বন্ধে আপনি কিছু বার্তা দিতে চান দর্শকদের? বাজি ফাটাবেন না, শব্দবাজি তো অবশ্যই ফাটাবেন না, উড়ন্ত টুকরি ফাটাবেন না, কোনো বাজিটা না ফাটানোই ভালো। আর সবাই সাবধানে চলাফেরা করবেন, যা করোনাবিধি মেনে চলবেন। আর আমাদের এখানে মাস্ক ছাড়া আমরা এন্ট্রি করছি না, মাস্ক সর্বদা পরবেন এবং স্যানিটাইজার দেবেন। আর আমরা এই যে আমাদের ভাইরা সবাই মিলে আমাদের এই
প্যান্ডেলটা করেছে। মেন যে আমাদের উদ্যোক্তা সে এখন নেই, আমরা তার সাথে কথা বলতে পারছি না, কিন্তু এই সবাই মিলে আমাদের করেছে, আরও সবাই আছে কিন্তু প্রেজেন্টে কেউ নেই, তার মধ্যে এই যে এরা তিন চারজন আছে। আচ্ছা, সবাই সাবধানে থাকবেন, হ্যাপি দিওয়ালি। ভালো লাগলো দাদা আপনার সাথে কথা বলে, থ্যাংক ইউ। আমি আরেকবার দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে, দেখুন কত সুন্দর লাগছে, দেখুন কি অপূর্ব লাগছে। নিজের প্রচেষ্টা যাই করা হোক না কেন সেটাই ভালো লাগে, এটা নিজের স্যাটিসফাইড যে হ্যাঁ আমি নিজে করেছি, খেটে কোনো কারিগর ছাড়া করেছি, এটা থেকে মানে নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো আর কিছু হতে পারে না। দেখুন আমি সামনে থেকে মাকে দেখাচ্ছি, ওনাদের কথা তো শুনেই নিলেন যে ওনারা বললেন যে শ্রীভূমিতে অনেকে দেখতে পায়নি, এই কথাটা একদমই সত্যি। আমার দুর্গাপূজার ভিডিও আছে, সেখানেও আমি বলেছি যে আমরা বড় বড় প্যান্ডেলে দেখতে যাই, মাকে দেখতে পাই না, মন ভরে আমরা মাকে দেখতে পাই না। তো এরকম যদি আমাদের আশেপাশে হয় আমরা মন ভরে মাকে দেখতে পাবো। আর এর হাইট হয়েছে 65 ফিট, যেহেতু পাড়ার ভিতরে রয়েছে তা বেশি উচ্চতা করাটা ঠিক হবে না বলে ওনারা ভেবেছেন, ওটা ওনারা এটা বেশি উচ্চতা করেনি। চলো না যেখানেই রাখলাম, আমি তো এখানেই মনে হচ্ছে এখানেই বসে থাকি, এত ভালো লাগছে। মার মূর্তিটাও মানে মার মুখটা মনে হাসছে, এত সুন্দর সাজানো হয়েছে। চলুন পরে আর নেক্সট ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।